তাভিওস আজকে নিয়ে চলে আসলাম ফেস সাপি টনিক আপনারা দেখছেন এই মোবাইল স্কিনে খুব সুন্দর একটি সাপি টনিক কারা খাবে কারা খেতে পারবে না তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখছেন আয়ুর্বেদিক হেলথ টিপস ইউটিউব চ্যানেল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা এই যে সাপি টকনিক হচ্ছে মো গার স্কিনের জন্য খাওয়া হয় একে ঘা পাছড়া অ্যালার্জি চুলকোনা যাদের ভর্তি হয়ে গেছে এ সাপি টনিক খুব সুন্দর একটি টনিক আপনারা খেতে পারেন সম্পূর্ণ আয়ুর্বেদিক টনিক এই টনিকে আপনারা হানড্রেড পারসেন্ট কাজ পাবেন এই টনিক সম্পূর্ণ ডাক্তার বানিয়েছে খুব সুন্দর এই টনিকটা আপনারা যেখানে আয়ুর্বেদিক মেডিকেল শপ থেকে পার্সেস করে নিতে পারবেন তা ভিউয়ার্স এই ছাপি টনিক খুব সুন্দর একটি টনিক গার স্কিন ব্লাডটাকে ত্রিভয় করবে মানে গার স্কিন ব্লাড পরিষ্কার রাখে গার স্কিনকে ভালো রাখে ঘা পাথরের দিক দিয়ে চুলকোনার দিক দিয়ে এলার্জির জন্য আপনারা এই সুগারের দিক দিয়েও কাজ খেতে পারেন এই সাপি টনিক খুব সুন্দর হেল্পফুল একটি টনিক এই টনিকের আপনাদেরকে সেবন করতে হবে খুব সুন্দর একটি টনিক এই টনিকে আপনারা অনেক উপার্জন তৈরি করা আছে এই টনিকে খুব সুন্দর কাজ আপনারা দেখতে পারেন যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল সব থেকে এই সাপি টনিক আপনারা কিনবেন খুব সুন্দর একটি টনিক যে কোনো মেডিকেল দোকানে এই সাপি টনিক পাওয়া যাবে আপনারা কিনে নিতে পারবেন তাই এই সাপি টনিকে আপনারা ব্লাডটাকে তিরিভাই করার জন্য এবং ব্লাডটাকে পরিষ্কার করার জন্য এবং আপনাদেরকে গার স্কিন বনো দাগ যাদের দাগ হয়েছে তাদের আপনারা খেতে পারেন এই সাপি টনিক এর কোনো সাইড পেন নেই কিন্তু খেতে গেলে আপনাদেরকে খাবার পরে হালকা উষ্ক গরম জল দিয়ে দুসিপি সেবন করতে হবে বাচ্চা হলে ফাইভ এম একবার খেতে হবে খাওয়াতে হবে হালকা उसको গরম জল দিয়ে এই সাপি টনিক অনেক দিয়ে তৈরি করা আছে আপনারা ব্লাড সুগার ডায়াবেসি যাদের এই সাপি টনিক যাদের ব্লাডটাকে পরিষ্কার করবে একদম ঘা চুলকোনা এলার্জি এসব দিক দিয়ে এই সাপি টনিক সবাই খেয়ে থাকে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সাইড পেনে অনেক উপাদান দিয়ে তৈরি করা আছে এই সাপি টনিক স্কিনের দিক দিয়ে খাওয়া হয় আপনারা খেতে পারেন মুখের ত্বক এবং গার স্কিনের দিক দিয়ে পরিষ্কার রাখবে আপনারা খেতে পারেন সম্পূর্ণ আয়ুর্বেদিক এই সাপি টনিক আপনাদেরকে অনেক উপাদান দিয়ে তৈরি করা আছে সম্পূর্ণ আয়ুর্বেদিক এই সাপি টনিক আপনারা খেতে পারেন এর কোনো সাইড পেন নেই তা অভিবাস আপনারা খুব সুন্দর একটি এই সাপিট অনেক ব্যবহৃত করবে করতে পারেন আপনারা তাই এই সাপিট অনেক বেশি ঘচার হলে ডাক্তারের পরামর্শ নিন নিয়ে পরে আপনারা খেতে পারেন এই সাপিট অনেক গার স্ক্রিনের দিক দিয়ে গার বেলারটাকে তিরভাগ করার জন্য এই সাপিট অনেক অনেক উপাদন্দে তৈরি হালকা উস্কো গরম জল দিয়ে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা পর আপনাদেরকে সেবন করতে হবে বড়ো মানুষ হলে ফাইভ এম করে দিনে দুবার দশ এম এল হলেও একবার এই সাপি টনিক বাচ্চা হলে ফাইভ এম একবার হালকা উস্কো গরম জলে খাওয়ান খাবার গার স্কিনকে ভালো রাখা হবে খুব সুন্দর একটি এই সাপি টনিকের অনেক উপাদান দিয়ে তৈরি করা আছে সম্পূর্ণ আয়ুর্বেদিক সাপি এই টনিক এই টনিকে আপনাদেরকে অনেক দাগ হাজা চুলকোনাতে মানে ঘাত মানে সব জন্য চুলকোনা অ্যালার্জি একজিমা এগুলো তো ব্লারটাকে পরিষ্কার করার জন্য তাই এই উপাদান আপনাদেরকে আয়ুর্বেদিক সম্পূর্ণ আয়ুর্বেদিক অনেক উপাদে তৈরি করা হয় সাপি টনিক আপনাদেরকে খুব সুন্দর একটি সাপি টনিকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেলাইকটা বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও সবসময়ের জন্য যান ভিহাস এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমার এই চ্যানেলে সমস্ত টাইপের ভিডিও পাবেন দেখুন ভিহাস এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেলাইকানটা বাজিয়ে রাখবেন তা ভিওস এই সাপি টনিক আপনারা খাবেন অনেক উপাদান উপাদানটা তৈরি ব্লাড পরিষ্কার দিব করার জন্য গার স্কিনকে ভালো রাখে বনো দাগ মিশ্রতা দাগ এগুলো বন্ধ করার জন্য আপনারা এই স্যাপি টনিকে অনেক উপাদান দিয়ে বানানো আছে সম্পূর্ণ আয়ুর্বেদিক টনিক যে কোনো মেডিকেল শপ থেকে আপনারা পার্সেস করে নেবেন কেনার আগে অরিজিনালটাকে দেখিয়ে তবে কিনবেন নাহলে ভেবাস কিনবেন না নকল কিনে ঠকলে ভেবাস তার দায় আমি নয় কেন আমি জাস্ট প্রোডাক্টগুলো কোন প্রোডাক্ট কেমন দেখতে তাই আপনাদের সামনে আমি রিভিউ করে দেখালাম তা বৃহস আমার ভিডিও যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আবার দেখাবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন